এই বছরটা তো প্রথমত আমরা স্টার্ট করেছিলাম, কালকে থেকে স্টার্ট করা হয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভালোই, অন্যান্য বছর থেকে এই বছরটা খুবই ভালো, সবাই ভালো হোলি খেলছে, তো সেই কারণে আমিও প্রস্তুত নিয়ে বেরোলাম আজকেও। তো ভালো এক্সপিরিয়েন্স, আগের থেকে অনেকটা বেটার লাগছে, অনেক জায়গায় মিউজিক চলছে, সবাই একসঙ্গে ইয়ে করছে, তো হ্যাঁ সচেতন রেখে তারপরে সবকিছু করাটা বেটার, ওটাই। এবার আমরা তো প্রত্যেক বছর জানি যে দিন পূজা যেদিন হোলি হয় এদিন এদিন এদিনই ঠাকুরের উৎসব হয়, তো এবার এবার নতুন দেখলাম যে কিছু কিছু যেন হোলি ঠাকুরের উৎসবের দিনেই পূজা হচ্ছে, তো আমরা ভাবলাম না কালকে গতকালকে করবো না, আজকেই করি, আজকে করা হয় কত রকমের মানুষ দিয়েছে, খুব ভালো লেগেছে। প্রতি বছরই করো? হ্যাঁ প্রতি বছরই করি। কিরকম লাগছে এই বছরটা? এই বছর খুব ভালোই লাগছে, এই বছর আজকে বিশ্বাস করতে পারলাম না আজকে এত মানুষ হবে, কারণ কি গতকালকে তো সবাই মানে হোলি খেলেছে।